নমস্কার বন্ধুরা, সান্ধিয়াস রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি 3 টাকার দামে বিস্কুটের প্যাকেট দিয়ে একদম নতুন ধরনের আইসক্রিম করে দেখাব, তাই আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্যে। তাহলে আর দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। বিস্কুট দিয়ে আইসক্রিম বানানোর জন্যে এখানে আমি 3 টাকার দামে টাইগার বিস্কুট নিয়েছি, চিনি, ডেয়ারি মিল্ক চকলেট, আইসক্রিমের কাঠি, এখানে চা খাওয়ার কাপ নিয়েছি, গরুর দুধ, আর আইসক্রিম বানানোর জন্যে মোল্ড। সবার প্রথমে আমি ডেয়ারি মিল্ক চকলেটটা একটা ক্রিম বানিয়ে নেব, তার জন্যে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমি কড়াইতে জল দিয়ে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার চকলেটটা আমি গলিয়ে নেব। দেখুন, আমি বাটিটা জলের থেকে কিন্তু উপরে রেখেছি, জলের মধ্যে কিন্তু বাটিটা আমি বসিয়ে দেইনি, তাহলে চকলেটটা গলে না গিয়ে কিন্তু চকলেটটা বাটির মধ্যে বসে যাবে। এইভাবে জলের উপরে ধরে রাখতে হবে, জলের ভাবে চকলেটটাকে এইভাবে গলিয়ে নিতে হবে। দেখুন, চকলেটটা কিন্তু গলতে শুরু করেছে। দেখুন, চকলেটটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেবো। এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি, মোল্ডের ভিতরে এইভাবে চকলেট দিয়ে দেবো, দিয়ে একটু ডিজাইন করে নেবো। এইভাবে অল্প অল্প করে দিয়ে দিলেই কিন্তু নিচের দিকে চলে যাবে, দেখতে ভালো লাগবে। দেখুন, আমি এইভাবে একটু ডিজাইন করে নিয়েছি। এখন এই মোল্ডটাকে আমি একটু সেট হওয়ার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। এইভাবে আমি এই চায়ের কাপের মধ্যে একটু দিয়ে দেব। প্যাকেটগুলো থেকে আমি সবকটা বিস্কুট বের করে নিচ্ছি। এখন এই বিস্কুটগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নেব। আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দেব। এবার বিস্কুটগুলোকে ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পাউডার বানিয়ে নিই। দেখুন, বিস্কুটগুলোকে আমি খুব ভালো করে মিহি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আমি দুধটাকে ফুটিয়ে খুব ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে দুধ কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আপনারা কিন্তু দুধ ভালোভাবে ঠান্ডা করে নেবেন, এখানে কিন্তু গরম দুধ দেবেন না। আর দেব পরিমাণ মতো চিনি। আমি আর একবার খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তাতে করে পেস্টটা একেবারে মিহি তৈরি হবে। খুব ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, এরকম স্মুথভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। আইসক্রিমের মোল্ডটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এর মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। মোল্ডের মধ্যে সব ঢেলে নিয়েছি, সাইডগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার কাগজের কাপটার মধ্যে ঢেলে নেব। এই মোল্ডের মুখগুলো আমি ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেব। মাঝখানে ছুরি দিয়ে ফুটো করে দেব। এরকম আইসক্রিমের কাঠি নিয়েছি, এগুলো ঢুকিয়ে দেব। এরপর আইসক্রিমগুলো আমি জমানোর জন্য ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দেব। তাহলে ফিরে আসছি 8 থেকে 10 ঘন্টা পর। 10 ঘন্টা পর আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন কত সুন্দর জমে গেছে, মোল্ডের মধ্যে আইসক্রিমগুলো এখন বের করা যাবে না। তাই এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে মোল্ডটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখলেই ভালোভাবে মোল থেকে আইসক্রিমগুলো বেরিয়ে যাবে। দেখুন, আইসক্রিমগুলো ভালোভাবে বেরিয়ে আসছে।
আর আইসক্রিমের গায়ে চকোলেটের দাগগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। দাগগুলোর জন্যে আইসক্রিমটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর খেতে তো অসাধারণ। এইরকমভাবে বিস্কুটের আইসক্রিম আপনারা বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুব আনন্দ করেই খাবে। এখন আমি কাপের আইসক্রিমটাও খুলে দেখাচ্ছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আজ আমি আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।